সম্প্রতি নিজের জন্ম জৈবিকভাবে হয়নি বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ঈশ্বর তাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন। সোমবার বিহারে এক জনসভায় অংশ নিয়ে মোদীর এই দাবির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেছেন, পরমাত্মার কথা মোদীর নিজের তৈরি করা, নির্বাচনে বিজয়ী হলে মোদী সরকারের সব অনিয়মের তদন্ত ইডির মাধ্যমে করা হবে বলেও হুঁশিয়ারি করেন রাহুল। এর আগে সংসদীয় তদন্তের কথা বলেছিল কংগ্রেস। এদিকে সাক্ষাৎকারে পাকিস্তানের এক রাজনৈতিক নেতার রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনের বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পাকিস্তানের কারো সমর্থনের প্রয়োজন নেই বলে আগে জানিয়েছেন রাহুল ও কেজরিওয়াল। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ওই সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মোদী। বলেন, চলমান লোকসভা নির্বাচনের ফলাফলে দলের ভরডুবি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যটিতে বিজেপি একতরফাভাবে বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই চমক দেখে বিষণ্ণতায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সাত দফার লোকসভার ভোট শেষ হবে আগামী 1 জুন, আর ফলাফল প্রকাশ হবে 4 জুন। রাহানুল রানা, সময় সংবাদ।